কার বাহিনী এত নষ্ট চরিত্রিন ছিল রে। 61 হিজরিতে বন্ধ কারবালা হয়েছে, 63 হিজরির করুণ কাহিনী তোমরা যদি শোনো রে, ইয়াজিদের দিকে তাকায়া তোমরা থতো ফেলবা না। তোমরা মনে করবা ইয়াজিদের চাইতে আমার মুখের থতো অনেক দামি, আমি তার দিকে তাকায়া থতো অনেক ক্ষেপ করব না। তোমরা জানো না ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে তোমরা শুনে নাও, 3 দিন 63 হিজরিতে বন্ধু ও বন্ধু 3 দিন হাররার ঘটনা ঘটেছে। মসজিদে নববীতে আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, গোড়া রাস্তা বল বানিয়েছে রে ওই 61 হিজরিতে বন্ধু। 1000 মহিলা ইয়াজিদ বাহিনীর তাণ্ডব অবৈধ সন্তান প্রসব করতে বাধ্য হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কত ওয়াজ মুখস্থ করে নেন, এগুলো ছোট্ট ছোট্ট বাংলা বই থেকে কালেক্ট করে না। এই বর্তমান সময়ে বন্ধু বাংলাদেশের মধ্যে বড় বড় দাড়ি দেখা যায়, মাথা বড় পাগড়ি দেখা যায়, অ বন্ধু জুব্বার গ্লেজ দেখলে চক্ষু শীতল হয়ে যায়, বাংলা রিডিং বই পড়ে ওয়াজ করতে আসে, এই জন্য তাদের কাছে তথ্যগুলো নাই। কথা বলেন না কেন? 1000 মহিলা 63 হিজরিতে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে বন্ধু, 1000 মহিলা অবৈধ জারজ সন্তান প্রসব করতে বাধ্য হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। 700 সাহাবীকে নির্মমভাবে বন্ধ কতল করেছে, নির্মমভাবে কতল করেছে মদিনার সাধারণত সাধারণ জনগণ বন্ধু, 10,000-এর বেশি তারা হত্যা করেছে। এত নিকৃষ্ট কাজ ইয়াজিদ বাহিনী করেছে রে বন্ধু। ইমাম হুসাইনের এবং তার সঙ্গীদেরকে যখন শহীদ করা হলো, শহীদ করার পরেও বন্ধ ক্ষান্ত হয় না, তাদের ঘোড়া দিয়ে মরুভূমির মধ্যে বন্ধ কারবালার ময়দানে তাদের ঘোড়া দিয়ে পদদলিত করেছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ তাদেরকে ভালোবাসা বন্ধ ফরজ। এখন বলেন ইয়াজিদের পক্ষ নেবেন না ইমাম হুসাইনের? ইমাম হুসাইন সম্পর্কে জানো না? সংক্ষিপ্ত ধারণা আমি দিলাম বন্ধু ইয়াজিদ সম্পর্কে, এবার আমার পাঠ হলো হুসাইনের কাছে বন্ধু। হুসাইন সম্পর্কে একটু তথ্য দিব, তারপরে আমি কারবালার মর্মান্তিক অধ্যায় ডুববো। ডুবতে রাজি আসেননি, জানার দরকার আছে বন্ধু, নয়তো ইমাম ধ্বংস করে ফেলবে। আমি গতবার শুনেছি বন্ধু মুরব্বী মুরব্বী বক্তা ইয়াজিদকে বলে হযরত ইয়াজিদ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি বন্দুকার কোন কথা শুনি না, বলে বলে হুসেলেরা বলে হুজুর আপনি জানেননি খবর, আজকে এক হুজুর দেখলাম ওয়াজিদ ওয়াজ করতেছে ইয়াজিদের নামের আগে বলছে হযরত ইয়াজিদ, আবার আরেক হুজুরে ওয়াজ করলো শুনলাম ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে নাকি ইয়াজিদের কোনো হাত ছিল না। আপনারা সাধারণ মানুষ হিসাবে মানতে পারেননি, কথা বলেন মানতে পারেননি, মানা যায় না, তারা মানবে না যাদের মধ্যে ইমান আছে, যাদের ব্রেইন সুস্থ আছে বন্ধু। এবার ইমাম হুসাইনের কাছে একটু যাব। ইমাম হুসাইনের মায়ের নাম কি? খাতুনে জান্নাত ফাতেমা। ফাতেমা সম্পর্কে হাদিস শরীফ বন্ধু বলবো নি, আরো জোরে বলেন বলবেন। ফাতেমা তু সাইয়্যিদা হুনিসাই আহলিল জান্নাহ, মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেল সিন জান্নাহ। মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেল সিন জান্নাহ। ইমাম হুসাইনের মা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জান্নাতে সকল নারীদের সরদারিনী হবে। ও বন্ধু তোমার মা চাচি ফুফু খালা দাদু নানু সবাই লিডার হবে ফাতেমা, ওই ফাতেমার সন্তান হলো বন্ধু ইমাম হুসাইন। ইমাম হুসাইনের বাবার নাম কি? হযরত আলী। অ বন্ধু নবী বলেছেন হযরত আলী হলো, আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো হযরত আলী। নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বন্ধু আসেন আবার ইমাম হাসান হুসাইন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন,
ও বন্ধু আল্লাহর হাবিব বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে ইমাম হাসান হুসাইন জান্নাতে সকল যুবকদের সরদার উমর রাইহানাইয়া মিনাদ দুনিয়া ইমাম হাসান হুসাইন দুনিয়ায় আমার সুগন্ধযুক্ত দুইটা ফুল ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ ছোট্ট করে বলছি ইমাম হুসাইন ছোট্ট ছোট্ট কালে মায়ের গলা জড়াইয়া ধরে বলতেছে মা গো আমি খেলতে যাই আমার বন্ধুদের সাথে আসার পরে আমাকে আপেল দিতে হবে আমাকে আপেল দিতে হবে মা খাতুনে জান্নাত বলে দিয়েছে বাবা আমি কথা দিলাম গো তুমি খেলা শেষ করে আসো আমি তোমার জন্য আপেল দিয়ে ব্যবস্থা করে রাখবো এবারে বন্ধুকে করলেন মা খাতুনে জান্নাতের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়ে ইমাম হুসাইন দৌড়ে চলে গেলেন খেলার মাঠে এদিক দিয়ে মা ফাতেমা পাগল হয়ে গেছে ও আল্লাহ আমি কেমন করে গো আমার সন্তানকে আপেল খাওয়াবো কারণ এখন তো মদিনার কোথাও খোঁজে আপেল পাওয়া যাবে না বন্ধু কিতাব প্রমাণ করেছে তখন মদিনার কোথাও আপেল ছিল না তার মানে আপেলের সিজন ছিল না মা ফাতেমা পাগল হয়ে গেল কি করব সন্তানের কাছে তো না হয় মিথ্যাবাদী হয়ে যাব দৌড়ে চলে গেলেন আপনার আমার নবীর কাছে ও বন্ধু আমার নবী যখন মা ফাতেমাকে দেখলেন তখন মা ফাতেমার দিকে নজর দিয়ে দেখলেন মা ফাতেমার কপালটা ঘেমে গেছে এবার আমার নবী কি করলেন ওনার আসন থেকে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন মা গো আপনি আমার আসনের মধ্যে বসেন এবার প্রশ্ন করলো মা আমি জানতে চাই আপনার ললাটে তো ঘাম কেন ও বাবা আপনার কলিজার টুকরা হুসাইন আমার কাছে আপেল চেয়েছে বন্ধুদের সাথে খেলা করতে গেছে গো বাবা এখন তো মদিনার কোথায় আপেল পাওয়া যাবে না আমাকে বলেছে আপেল দিতে হবে বাবা আমিও তো প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি গো আমি কোত্থেকে আমার সন্তানকে আপেল দিব বাবা গো সেই চিন্তায় আমি আমি পেরেশান হয়ে গেছি এই কথা বলতে দেরি নজর দিয়ে চাইয়া দেখি বন্ধু জিব্রাইল এসে আমার নবীর কাছে এসে হাজির হয়ে গেছে জিব্রাইল এসে হাজির হয়ে গেছে জিব্রাইল ডাক দিয়ে বলে আরে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিগো আপনি এবং আপনার আদরের দুলালে চিন্তিত থাকবে টেনশনে থাকবে এটা আমার আল্লাহ কখনোই পছন্দ করে না ওগো নবী চাইয়া দেখেন যখনই ফাতিমা তার সন্তান কলিজার টুকরা হুসাইনকে প্রতিশ্রুতি দিয়েছে তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলল রে জিব্রাইল জলদি চলে যা না জান্নাতি আপেল নিয়ে আমার হাবিবের কাছে আমি তখনই আপিল নিয়ে আপনার কাছে এসে হাজির হয়ে গেলাম ওগো নবী আমার জন্য একটা চাকু লাগবে দুইটা বাটি লাগবে কয়টা একটা চাকু লাগবে দুইটা বাটি লাগবে গো নবী এবার কি করলেন কি তা প্রমাণ করেছে বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি একটা চাবুক আনলেন আনার পরে আবার কি করলেন ইমাম হুসাইন যে আপেল চেয়েছে আমার আল্লাহ তার জন্য আপেল পাঠিয়ে দিয়েছে এবার আপেলটাকে দুইটা টুকরা করলেন একটা টুকরা বন্ধু ওই দুইটা বাটির মধ্যে একটার মধ্যে বসাইয়া দিলেন আর একটা দিয়া ঢাইকা দিলেন আর একটা আমার নবীর কাছে দিয়ে দিলেন ওগো নবী এ আপেলটা সবাই মিলে খাবেন আপনারা আর বাকি অর্ধেকটা যেমনি করে ঢেকে দিয়েছি তেমনি ভাবে ঢেকে রাখবেন প্রতিদিন একবার ঢাকনাটা সরাইবে এবার কি করলেন জিব্রাইল আলাইহিসসালাম বললেন প্রথম দিকের কথাটা বলি আপেল দিয়ে বন্ধু চলে গেলে ইমাম হুসাইন এদিক দিয়ে খেলা শেষ করে মায়ের কাছে আসলো মা ইমাম হুসাইনকে যখন আপেলটা দিল আপেল খাওয়ার পরে ইমাম হুসাইন বলল মা আমার জীবনে কোনোদিন তো মজার আপেল খাইনি গো এই আপেল তুমি কোত্থেকে নিয়ে এসেছো মা খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে বলল বাবা গো এই আপেল আমি আনিনি এই আপেল তোমার নানার কাছে আমার আল্লাহ পাঠিয়েছে ও মা এই
আপেল আমাকে প্রতিদিন খাইতে দেওয়া হত দিতে হবে। এবার মায়ের কাছে বলল তোমার নানা ব্যবস্থা করে দিয়েছে। এবার দৌড়ে চলে গেলেন আমার নবীর কাছে, যাই আমার নবীকে ডাক দিয়ে বলে নানা গো এত মজার আপেল ইতিপূর্বে আর তো কোনোদিন দেওনি, এত মজার আপেল দিয়েছ আজ থেকে প্রতিদিন আমার জন্য আপেলের ব্যবস্থা করতে হবে। এবার আমার নবী বললেন তোমার আপেলের ব্যবস্থা হয়ে যাবে। ইমাম হুসাইন বন্ধু জলদি চলে আসলেন, জলদি চলে আসলেন, আসার পরে ওই যে অর্ধেকটা আপেল বন্ধু অর্ধেকটা ঢেকে রাখা হয়েছে, জিব্রাইল আলাইহিসসালাম সিস্টেম দেখিয়ে গেছে। পরের দিন যখন অর্ধেকটা বন্ধ ঢাকনা সরাইলেন, এবার চাইয়া দেখে পুরো আপেলটা আস্তা হয়ে আছে, কি হয়ে আছে, গোটা হয়ে আছে, আস্তা হয়ে আছে। বন্ধুরে আমার জিব্রাইল আলাইহিসসালাম আমার নবীকে বলেছিল ওগো নবী যেমনি করে বসিয়েছি এমনি করে বসানো থাকবে, প্রতিদিন একবারই ঢাকনা সরাবেন, ঢাকনা সরানোর পরে আপেলটাকে অর্ধাংশ কেটে আপনারা সবাই খাবেন আর বাকি অর্ধাংশ আবার এমনি ভাবে নিয়ম করে ঢেকে রেখে দিবেন, প্রতিদিন একবার এই ঢাকনাটা সরাইবেন। এবার কি করলেন, ঢাকনাটা বন্ধ সরাইলেন, সরাই অর্ধেকটা আপেল খাইল, গতকালকের আপেলের মতো না আজকে আপেলের বন্ধু ভিন্ন স্বাদ। গতকালকে যেমন মজা ছিল আজকে বন্ধু এমন মজা না, আজকে অন্যরকম স্বাদ, কিন্তু আপেলটা কিতাবের মধ্যে এসেছে বন্ধু। আপেলটা দেখতে দুনিয়াতে আমরা যে আপেল খাই ওই আপেলের মতো, রং ওই আপেলের মতো বন্ধু, কিন্তু মজাটা পুরো ভিন্ন। এবার চলে গেল, আবার দিন গেল, রাত হলো, পরের দিন যখন আবার ডাকনাটা সরাইলো, ডাকনা সরাইয়া দেখে আজকেও বন্ধু আপেলটা আস্তা হয়ে আছে, আশ্চর্য হয়ে গেল বন্ধু। বুঝাইতে চাই আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইনকে কত বেশি ভালোবাসে রে, আপনার আমার জান্নাতের লিডার তো এমনি এমনি হবে না, ঠিক কিনা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। বন্ধুরে আমার এমনি করে করে দুই বছর পর্যন্ত এই ঢাকনা যখন সরাইত, ঢাকনা সরানোর পরে দুই বছর পর্যন্ত তারা দেখেছে আপেলটা আস্তা হয়ে আছে রে, দুই বছর আপেল খেয়েছে প্রতিদিনই ভিন্ন ভিন্ন স্বাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা মহব্বতে এখানে একান্তরা বন্ধু ছোট্ট আরেকটা খবর আপনাদেরকে দিব, নিতে রাজি আছেন নি? এক গ্রাম্য লোক, গ্রামের মানুষ অনেক সময় নিয়ত করে যে অমুক হুজুরকে দিয়ে দোয়া পড়াবো, করাইনি, কথা বলেন না কেন, যে শাহজালাল মুজারাদি আমলের মাজার শরীফ জিয়ারাত করতে যাব, এমন মান্যত করে কিনা। একদিন ইমাম হুসাইনের জীবনীতে তখন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই বন্ধু ছোট গ্রাম্য লোক নিয়ত করলো নবীর দরবারে একটা হরিনামি উপহার দিব, যেমন কথা তেমন কাজ, একটা হরিণ ধরে বন্ধু নবীর দরবারে নিয়ে আসলো। আমার নবীর কাছে নিয়ে আসতে দেরি, আপনারা দেখেন এখনো হরিণের বাচ্চা বড় মায়া লাগে, দেখলে মনে হয় যেন বুকের মধ্যে জড়িয়ে রাখি, ঠিক কিনা বলেন। হরিণ যখন নিয়ে আসলো, এবার ইমাম হুসাইনকে রাসূলকে করলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। যখন একটা হরিণের বাচ্চা, একটা হরিণ যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিল, এবার বন্ধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেলেছে, ডাক দিয়ে বলল নানা আমার ভাই কি তুমি হরিণ দিয়েছ, আমার হরিণ লাগবে গো, আমি তো হরিণ ছাড়াই জায়গা থেকে যাব না। ইমাম হুসাইন যখন বায়না ধরলো রহমাতান লিল আলামিনের কাছে, বায়না ধরতে দেরি রে, এবার বন্ধু নজর দিয়ে চাইয়া দেখে আমার নবীর দিকে দুইটা হরিণ দৌড়ে আসতেছে, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু নবীর সামনে যখন আসলো রে বড় হরিণীর জবান বন্ধু খুলে গেছে, নবীকে ডাক দিয়ে বলে সালাম দিল নবী গো, ও প্রাণের নবী আপনার কলিজার টুকরা হাসানকে যেই হরে বাচ্চাটা দিয়েছেন, হরিণটা দিয়েছেন, এই বাচ্চাটা আমার বাচ্চা গো নবী, ও গো নবী আপনি হাসানকে দিয়ে দিলেন আমার একটা বাচ্চা,
আমি মা হই আমার আরেকটা বাচ্চা নিয়ে আসলাম গো। এটা আপনি আপনার কলিজার টোকরা হোসাইনকে দিয়ে শান্ত করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু যেই হোসাইনের জন্য চাইতে দেরি, আমার আল্লাহ বরাদ্দ করতে দেরি করে না। আপনাদের সবার কাছে যেহেতু নবীর প্রেমিক, আপনারা নবীর আহলে বাইতের প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আপনারা আপনারা সবাই জানেন মা ফাতিমা ছিল অত্যন্ত গরিব, ঠিক কিনা বলেন? আলী ছিল গরিব, আমাদের মতো চাওয়া মাত্র পোশাক দিতে পারতো না। দুই ভাইদের আগে জামা চেয়েছে বন্ধু, দুই ভাইয়ের জন্য জিব্রাইলকে বন্ধু টেইলার বানাইয়া, কি বানাইয়া, জিব্রাইলকে দর্জি বানাইয়া মা ফাতেমার দরজা টোকা দিতে বললো, নক করলো, নক করতে দেরি রে, ও বন্ধু মা ফাতেমা দরজা খুলতে দেরি না, ও বন্ধু চাইয়া দেখি দুই ভাইয়ের জন্য দুই সিট জামাল্লা জান্নাত থেকে জিব্রাইলের মাধ্যমে পাঠাইয়া দিয়েছে। যেই নবীর উম্মত যার কেনা বানাইলে কোনো কিছু হইতো না, এই নবীর উম্মত যিনি জান্নাতে আমাদের লিডার হবে, ইমাম হবে, মা বন্ধু বা মা বন্ধু জান্নাতে মা বন্ধুর লিডার হবে, বাবা শিক্ষার শহরের দরজা, ও বন্ধু এই রাসূলের আহলে বাইত কলিজার টুকরার জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে ইয়াজিদ। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে, আরো জোরে, মহাব্বতে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু নবী বলেছেন এক জনক মহিলা একটা বিড়ালকে অত্যাচার করে মেরে ফেলার কারণে আমার আল্লাহ নারাজ হয়ে মহিলাকে জাহান্নামী করে দিয়েছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি কি আমার মনের ভাষাটা আপনাদেরকে বুঝাইতে পারছি নি? কথা বলেন না কেন, বুঝাইতে পারছি। একটা বিড়াল মানুষের জীবনে, বর্তমান সময়ের মানুষের জীবনে বড় কোনো ভূমিকা রাখে না, রাখে? বিড়াল এমন কোন গুরুত্বপূর্ণ প্রাণী না, এটাকে বাড়ির মধ্যে পোষতে হবে। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই মহিলা বিড়ালকে খাবার দেয় নাই, পানি দেয় নাই, তার স্বাধীনতা হরণ করে নিয়েছে। এক পর্যায়ে বিড়ালটা মানসিক নির্যাতনের শিকার হয়ে মারা গেছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, তাকে আল্লাহ জাহান্নামী করে দিয়েছেন। এখন আপনারা আমাকে বলেন, যেই মানুষ নবীর আহলে বাইতে তাকে ভালোবাসা, তাকে সম্মান করা, তাকে মারা ফরজ করে দিয়েছে, ওই রাসূলের কলিজার টুকরা জান্নাতের লিডারকে তিন দিন পর্যন্ত ফোরাত নদীর পানি পান করা বন্ধ করে দিয়েছে, বেঈমান কাফির মুশরিক পশু পাখি কীট পতঙ্গ পানি পান করতে পারবে রে, কিন্তু রাসূলের আওলাদ পানি পাবে না। আপনারা বলেন সে কি চরিত্রহীন কিনা না ভালো মানুষ? কথা বলেন না কেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? বন্ধুরে আমার, সত্য এবং মিথ্যা, হক এবং বাতিলের পার্থক্য নিয়ে যুদ্ধ। ইমাম হুসাইন ছিল বন্ধু ন্যায়পরায়ণ। কি ইমাম হুসাইন ছিল ন্যায়পরায়ণ, কোরআন হাদিসের আদর্শে আদর্শিত জান্নাতের লিডার, আমাদের বন্ধু দুঃখের দিনের সাথী। আর ইয়াজিদ বাহিনী হলো বন্ধু, ইয়াজিদ হলো মানুষকে দুনিয়ায় থেকে জাহান্নামে নেওয়ার মতো পারসন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আপনাদেরকে মনে রাখতে হবে কারবালার ঘটনা বন্ধু, বিশাল ঘটনা। ইমাম হুসাইন একটা নাম না, ইমাম হুসাইন হলো বন্ধু কুলকিনারাইন, এক মহাসমুদ্র যাকে নিয়ে লেখে শেষ করা যায় না, পৃথিবীর সকল কলমের কালি বন্ধু শেষ হয়ে যাবে, পৃথিবীর সকল পেপারের দোকান ফুরিয়ে যাবে, ও বন্ধু যাকে নিয়ে লিখতে গেলে লেখক কাঁদে, কলম কাঁদে, কাঁদে বন্ধু খুদ পেপার। জোরে বলেন না, ঠিক কিনা? কারবালার এই করুণ কাহিনী, পৃথিবীতে এমন কোন মানুষ নাই রে যার চক্ষু দিয়ে বন্ধু পানি বের করে নাই। এত নির্মম, এত নিষ্ঠুরতা, এত নির্মমতা সৃষ্টির ইতিহাসে বন্ধু বেঈমান কাফেরদের জীবনীতেও খুঁজা পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইনের সঙ্গে তার 72 জন সঙ্গীদের সাথে বন্ধু এত নির্মম অত্যাচার করেছিল। আমি আপনাদের কে বলবো, নবী যখন পৃথিবী থেকে চলে যাবে, তার চলে যাওয়ার আগে উম্মে সালমাকে এক মুষ্টি মাটি দিয়ে বলল, উম্মে সালমা এই মাটিগুলো যত্ন করে রেখে দাও রে, যেদিন দেখবা এই মাটিগুলো রক্তে লাল লাল হয়ে গেছে, সেদিন মনে করবা আমার কলিজার টুকরা কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার যেমন কথা তেমন কাজ, 61 হিজরিতে দুপুর বেলা হঠাৎ করে বন্ধু উম্মে সালমা স্বপ্নে দেখতেছে নবী এসে হাজির, দুলাবালিতে দাড়ি এবং দেহ মোবারক দোসর হয়ে আছে। নবীর দিকে নজর দিয়ে দেখলো বন্ধু, একটা শিশির মধ্যে রক্ত দেখা যায়। ও গো নবী, আপনার এমন অবস্থা কেন গো নবী? নবী বলতেছে, রে উম্মে সালমা, আমি এখন কারবালার ময়দান থেকে এসেছি, এই শিশির মধ্যে কি গো নবী? নবী বলেছেন, এই শিশির মধ্যে আমি সংরক্ষণ করেছি কারবালার ময়দান থেকে সকল শহীদদের রক্ত। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরেকটু মহব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমির মুয়াবিয়ার পর থেকে বন্ধু ইয়াজিদ বাহিনী ক্ষমতায় আসলো। ইয়াজিদ বাহিনী ক্ষমতায় আসার পরে বন্ধু মারওয়ান ইবনে হাকাম এমনি করে করে ওয়ালিদ বিন উকবা থেকে ধরে ধরে স্টেপ বাই স্টেপ তারা ক্ষমতা যখন দখল করলো, দখল করার পরে ইয়াজিদ ক্ষমতায় আসলো 60 হিজরিতে। 60 হিজরিতে ক্ষমতায় আসার পরে বন্ধু মারওয়ান ইবনে হাকামকে তখন অর্ডার করলেন যে জলদি তুমি কি করো, জলদি তুমি কি করো, ইমাম হুসাইনকে ইয়াজিদ বাহিনীর কাছে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য চাপ সৃষ্টি করো। হলো ডাকার পরে যখন ইমাম হুসাইনকে এই প্রস্তাব দিল, ইমাম হুসাইন সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়েছে। ও বন্ধু, তখন মারওয়ান ইবনে হাকাম ওয়ালিদ বিন উকবাকে বলল, তুমি তাকে চাপ দাও। চাপ দেওয়ার পরে ইমাম হুসাইন বলল, না না, আমি চুপি চুপি কিছু করব না, আমার সাথে করতে হলে উপিনলে মাঠে করতে হবে। এই কথা বলে ইমাম হুসাইন যখন ওয়ালিদ বিন উকবার কাছ থেকে চলে যাচ্ছে, মারওয়ান ইবনে হাকাম অত্যন্ত দুশ্চরিত্রের ছিল, নষ্ট চরিত্রের মানুষ ছিল। বন্ধু ওয়ালিদ বিন উকবার কাছে যখন জানিয়ে দিল ইমাম হুসাইনকে এখনই কতল করার সময়, হুসাইনকে এখনই হত্যা করে ফেলো, এখন যদি ছেড়ে দাও আর জীবনে কোনো দিন তাকে এমন সুযোগ পাবে না কতল করার জন্য। এবার ওয়ালিদ বিন ওয়াকবাতে ডাক দিয়া বলল, রে মারওয়ান, গোটা পৃথিবীর দৌলত যদি আমার হাতে তুলে দেওয়া হয় রে, ও মারওয়ান তুমি জেনে রাখো, তারপরেও রাসূলের কলিজার টুকরা আলী মোকামের গলায় আমি ছুরি দিতে পারবো না। তার অন্যতম কারণ হলো কিয়ামতের দিন যার কাদের মধ্যে হুসাইনের শাহাদাতের সব কিছু বর্তাবে রে, তার কোনো উপায় সেদিন থাকবে না। আর ইমাম হুসাইন বলল, কে আছো এমন, আমি রাসূলের কলিজার টুকরাকে কতল করবে? কেউ সাহস পাইল না ইমাম হুসাইনকে বন্ধু কতল করতে। ইমাম হুসাইন এখান থেকে বের হয়ে গেল, ইয়াজিদ বাহিনী তাদের এই কর্মকাণ্ড চালিয়ে গেল। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরেকটু মহাব্বতে পড়েন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদকে কি করতে পারলেন না, কতল করতে পারলেন না? আরে ইমাম হুসাইনকে কতল করতে পারলেন না, ওনাকে নরম করতে বন্ধ পারলেন না। ইয়াজিদ বাহিনীর কাজ চলতেছে, ওই দিক দিয়ে ইমাম হুসাইনের কাছে কুফা থেকে বারবার চিঠি আসতেছে, আসতে আসতে একটা একটা করে 150 চিঠি এসেছে। 150 চিঠি এসেছে ওই কুফার অবস্থা পরিলক্ষণ উপলব্ধি করার জন্য। মুসলিম বিন আকিলকে কুফায় পাঠিয়ে দিয়েছে বন্ধু। আমি মুক্তাসার ভাবে গুরুত্বপূর্ণ জায়গাগুলো বলবো, কারণ অনেক সময় হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে। এই বাংলাদেশের মধ্যে বর্তমানে দেখবেন টাকার জন্য ইসলাম বিরোধী কাজ করে আছে না নাই? আরো জোরে বলেন বেঈমান কাফের মুশরিকদের বন্ধু একটা চক্র আছে, মানুষকে কিভাবে লোভে ফালাই ইসলাম ধ্বংস করা যায় তারা সেই পায়তারা করছে। তাদের এজেন্ট কিন্তু বাংলাদেশেও আছে, বিভিন্নভাবে ওই বেঈমান কাফেররা তাদের অবৈধ পথে উপার্জিত অর্থ দিয়ে বন্ধু মানুষগুলোকে গায়েল করার চেষ্টা করে। তেমনিভাবে মুসলিম বিন আকিল যখন কুফায় গেল কুফার অবস্থা বন্ধ জানার জন্য, জানার পরে অল্প সময়ে প্রায় 18,000 মানুষকে ইমাম হুসাইনের পক্ষে বায়াত করিয়ে ফেলেছে। ইবনে জিয়াদের কাছে খবর চলে গেল মুসলিম বিন আকিল কুফায় চলে এসেছে, অল্প কয়েকদিনের মধ্যে 18,000-এরও বেশি মানুষ ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করিয়েছে বন্ধু। এবার মুসলিম বিন আকিলকে খুঁজে বের করার জন্য পাগল হয়ে গেছে বন্ধু ওই জিয়াজিদ বাহিনী। ইবনে জিহাদ বন্ধু গুপ্তচর লাগিয়ে দিল,
তার এক প্রিয় বন্ধুকে মাত্র 3000 দিরহাম দিল, কত কথা বলেন কত। এই বর্তমান সমাজে দেখবেন 500 টাকা নোট দিলে আপনি একদিনের জন্য সব অবৈধ কাজ করাইতে পারবেন, কথা কয় না? আরো জোরে আছে না নাই, এরকম মানুষ আছে না নাই? তারা আছে এই জন্য কারণ তাদের বুদ্ধি বন্ধ নষ্ট হয়ে গেছে। 3000 দিরহাম যখন সে পাইল পাগল হয়ে গেছে। এবার তিনি ওই ওই যে বন্ধু ইয়াজিদ বাহিনীর প্রিয়জন, ইয়াজিদ বাহিনীর প্রিয় বন্ধু, উনি বুঝতে পারলেন মুসলিম বিন উজ্জার কাছে মুসলিম বিন আকিলের তথ্য পাওয়া যাবে। কি পাওয়া যাবে? এখন দেখেন কি ছলনা করছে। ওই যে আমি একটু আগে বলেছি মুখের ভাষা মিষ্টি, এবার আয়েশা বলতেছে আমি মুসলিম বিন আকিলের কাছে বায়াত হতে চাই, আমি তাকে ভালোবাসি, আপনি আমাকে তার কাছে নিয়ে চলেন, অন্যথায় তার পক্ষ থেকে আপনি আমাকে বায়াত করাইয়া দেন। এইরকম কথা বললে কার মনটা না দুর্বল হবে, কথা বলেন, কার অন্তরটা না নরম হবে? বন্ধু, এই দুর্বল জায়গা যখন আঘাত করলো, তিনি মুসলিম বিন আকিলের সন্ধান দিয়ে দিল। এখানেও লম্বা একটা রহস্য আছে, ঘটনা আছে। মুসলিম বিন আকিলের খবর পাওয়ার পরে বন্ধু, এদিক দিয়ে মুসলিম বিন আকিল যখন এসে দেখলেন অবস্থাটা কি তাদের অনুকূলে, মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের কাছে খবর পাঠিয়ে দিলেন কুফায় আসার জন্য, কারণ আপনার কাছে বায়াত হওয়ার জন্য কুফাবাসী আগ্রহ পোষণ করেছে। এদিক দিয়ে চলে গেল ইমাম হুসাইনের কাছে খবর, আর এই দিক দিয়ে বন্ধু ওই মুসলিম বিন আকিল যে ইমাম হুসাইনের পক্ষে বায়াত করিয়েছে, ইয়াজিদ বাহিনী পাগল হয়ে মুসলিম বিন আকিলের তথ্য বের করে ফেলেছে। তথ্য বের করার পরে মুসলিম বিন আকিলকে বন্ধু ইবনে জিয়াদের বাড়ির ছাদে ধরে নিয়ে গেল, বারবার বলেছে ইয়াজিদের পক্ষে যাওয়ার জন্য, বায়াত করার জন্য। ইয়াজিদ বাহিনীর কথা তিনি কোনো কর্ণপাত করলো না, তখন তাকে ওই চাঁদের উপর নিয়ে মুসলিম বিন আকিলকে হত্যা করেছে। জোরে বলেন না নউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিক দিয়ে কিন্তু ইমাম হুসাইন কি করতেছে, কথা বলেন না কেন? কুফার দিকে আসতেছে। এই দিক দিয়ে প্রিয় মানুষ মুসলিম বিন আকিল তো পৃথিবী ছেড়ে চলে গেছে, যদিও বন্ধু কুফার কাছাকাছি যাওয়ার পরে ইমাম হুসাইন জানতে পেরেছে মুসলিম বিন আকিল শহীদ হয়েছে, ওনার কাছে খবর এসেছে আপনি ফিরে যান, আপনি ফিরে যান, কুফার অবস্থা ভালো না। কিন্তু তারপরেও ইমাম হুসাইন বন্ধু পিসপা হয় না, কারণ সত্যের জন্য বরংস সত্যের জন্য যুদ্ধ করে শাহাদাত হয়ে যাব, তারপরে অলি লেজ গুটিয়ে পালাইতে পারব না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। এবার কি করলেন, চলে আসলেন ইয়াজিদ বাহিনীর সবচেয়ে বীরত্ব যার মধ্যে আছে, পাওয়ার যার মধ্যে আছে, তার নাম হলো হুর, সবচেয়ে ক্ষমতা যার দাপট যার, যিনি কুফা পর্যন্ত ইমাম হুসাইনকে গেরাও করে বন্ধ নিয়ে এসেছে। হঠাৎ করে হুরের অন্তরে ওই পরকালের কথা মনে হলো, আহলে বাইতের প্রেম তা তার অন্তরে পয়দা হলো। ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলে, গো আলিবি আওয়ালি মুকাম, আপনি বলেন না, আমি তো আপনাকে কোফা পর্যন্ত পাহারা দিয়ে শত্রুর মুখে নিয়ে এসেছি, যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছি, আপনি বলেন না আমি যদি এখন তওবা করি আল্লাহ আমার তওবা কবুল করবে কিনা। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, তুমি সত্যি যদি অন্তর থেকে তওবা করো এখনো সময় আছে রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। আপনারা জানেন ইয়াজিদ বাহিনী কতটা চরিত্রহীন, যারা ইমাম হুসাইনের কাছে 150 চিঠি লিখেছে ওরা কিন্তু ইমাম হুসাইনের পিছনে নামাজও পড়েছে, নাউজুবিল্লাহ বলতেন না,
যারা কতল করেছে তারা ইমাম হোসাইনের পিছনে কি করেছেন? নামাজও পড়েছেন, পানির তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে ইয়াজিদ বাহিনীর। ইমাম হোসাইনের পাত্র থেকে তাদেরকে পানিও পান করিয়েছে। এটার নাম হলো মানবতা, ঠিক কিনা বলেন? এটার নাম হলো মনুষ্যত্ব। ইনি জানেন যে উনি শহীদ হবে, তারপর শত্রুরা পানি চেয়েছে, তিনি পানি দিয়েছেন। যারা 150 চিঠি দিয়ে কোফা পর্যন্ত নিয়ে এসেছে, ওরা ইমাম হুসাইনের পিছনে বন্ধ, ওনার ইমামতিতে নামাজ পড়েছে। নাউজুবিল্লাহ কইতেন না, এইটাই হলো ইয়াজিদ। নামাজ পড়বে আপনার পিছনে, আর তিন রাস্তার মোড়ে আপনাকে কতল করার জন্য দাঁড়িয়ে থাকবে। এটাই হলো ইয়াজিদিয়াত, এটার নামই হলো বন্ধু ইয়াজিদ বাহিনী। ওয়াজ শুনবে আপনার সামনে বসে বসে, মুখে মুখে হাসবে, আর অন্তরে অন্তরে আপনাকে বকা দিবে। এটাই হলো ইয়াজিদিয়াত, ঠিক কিনা বলেন? দেখে দেখে কোরআন পড়বে, সময় পাইলে বিদর্মীদের টাকার জন্য কোরআনকে বন্ধু ওই গভীর সমুদ্রে তলিয়ে দেবে। নাউজুবিল্লাহ বলেন। আপনাদেরকে মনে করাই দিতে যাই, গত কিছুদিন আগে আমাদের কুমিল্লার ঘটনা তো দেয় শুনছেন, পূজা মণ্ডপে কোরআন শরীফ যতটুকু জানতে পেরেছি, অ বন্ধু এটার সাথে মুসলমানও সম্পৃক্ত আছে। নাউজুবিল্লাহ বলেন। তারা কি মুমিন মুসলমান না ইয়াজিদ মার্কা মুসলমান? এবার বন্ধু হুরকি যখন বলল, তখন ইয়াজিদ বাহিনী বলতেছে, তুমি কি বলছো? তোমার ক্ষমতা, তোমার দাপটের কথা সবাই জানে, এখন তুমি কি বলছো? তুমি তওবা করে ফেলবা? এবার হুর ডাক দিয়ে বলতেছে, তোমরা তাকায়া দেখো, আমার একদিকে জান্নাত, আমার আরেক দিকে জাহান্নাম। তার মানে হলো ইয়াজিদের পক্ষে থাকা আমার জন্য জাহান্নাম, ওয়াজিব দুনিয়াতে হয়ে গেল। আর আমার সামনে দাঁড়িয়েছে বীর পুরুষ, নুরানি পুরুষ, রাসূলের কলিজার টোকরালি মকাম, জান্নাতে সব আমাদের লিডার যিনি হবে উনি হলো জান্নাত। এই মুহূর্তে আমি বুঝতে পেরেছি, আমি এতদিন অন্ধকার জগতে ছিলাম, আমি এই মুহূর্তে আমি জান্নাতটাকে বেছে নিলাম। তৎকালীন সময়ে যদি ও বন্ধু নবীর আহলে বাইতের প্রেমে পড়ে হেদায়েতের পথে আসতে পারে, আমরা পারবো না কেন? আপনাদেরকে আজকে বলছি, সারা জীবন ওই পক্ষে ছিলেন, আজকের আলোচনার পরে যদি বন্ধু ইমাম হুসাইনকে ভালোবাসেন, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যায়, ইমাম হুসাইনের প্রতি বন্ধু প্রীতি বেড়ে যায়, ইয়াজিদের প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যায়, আমার বিশ্বাস আল্লাহ জীবনের গুণাগুলি মাফ করে দিয়ে আপনাকে নতুন আলোর সন্ধান দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হুরকে বলল, তুমি ঘোড়া থেকে নিচে নেমে এসো। হুরকে ডাক দিয়ে বলল, তুমি ঘোড়া থেকে নিচে নেমে এসো। হুর ডাক দিয়ে বলে, গো আলী মুকাম, আমি আপনাকে কুফা পর্যন্ত গেরাও করে নিয়ে এসেছি গো, আমি তখনই ঘোড়া থেকে নামবো যখন আমি আপনার পক্ষ হয়ে সীসা ডালা দেওয়াল হয়ে যুদ্ধ করতে পারবো। তার মানে আপনার দলের কেউ যদি প্রথম শহীদ হয়, আমি সর্বপ্রথম আপনার পক্ষ থেকে শহীদ হব, আমার লাশ আপনার কদমে পড়বে, এই জিন্দা দেহ আমি আপনার কদমে দিব না। এটা হলো বন্ধু আহলে বাইতের প্রতি হুর ইয়াজিদ বাহিনীর তাৎক্ষণিক প্রেম। ওই জায়গায় যাওয়ার আগে ইমাম হুসাইন ওনার সঙ্গীদেরকে ডাক দিয়ে বলল, সঙ্গীরা রে, ইয়াজিদ বাহিনীর টার্গেট, ইয়াজিদের টার্গেট হলাম আমি, তোমরা সবাই তোমাদের বাড়িতে চলে যাও, তোমরা সবাই তোমাদের আপন গন্তব্যে ফিরে যাও, আমি কাল কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে আমার নানার কাছে কোনো কমপ্লেন করবো না, নালিশ করবো না। সঙ্গীরা বলল, কেমন করে গো শত্রুদের মুখে আপনাকে রেখে স্বজনদের কাছে ফিরে যাব, কাল কিয়ামতের দিন কেমন করে পোড়ামক নবীকে দেখাব, যাইতে পারবো না, প্রয়োজনে জীবন দিয়ে দিব গো, তারপরেও আপনাকে দুশ্মনের মুখে ছেড়ে যেতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, একটা একটা করে করে বন্ধু 61 হিজরি শুরু হয়ে গেল, 61 হিজরি দিন শুরু হয়ে গেল, সূর্য পূর্ব দিকে উদিত হলো,
সূর্যের দিকে তখন নজর দিয়েছিল যারা তারা বন্ধু দেখেছে সূর্যের মধ্যে বন্ধু রক্তিম ভাব ছিল মনে হয় যেন কান্না কান্না ভাব সূর্য এমন ভাবে বন্ধু উদিত হয়েছিল বন্ধুরে আমার ওই ইমাম হুসাইনের বোন প্রশ্ন করলো ভাইজান ইয়াজিদ বাহিনী খুব আপন করে ঘিরে রেখেছে গো তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছো ইমাম হুসাইন ডাক দিয়ে বলল আমি এই মুহূর্তে আমার নানাকে দেখেছি গো আমার নানা আমাকে ডেকে ডেকে বলছে গো আমার কলিজার টুকরা হুসাইন আমি বলে গেলাম কিছুক্ষণের মধ্যেই তোমার সাথে আমার আলিঙ্গন হবে জোরে বলেন না সুবহানাল্লাহ রে পৃথিবীর মানুষ কেমন করে বলবো কেমন করে বোঝাবো এবার ইমাম হুসাইন তার বোনকে বলে দিল বোন আমি বুঝতে পেরেছি বোনও বুঝে নিয়েছে আমার ভাই কিছুক্ষণের মধ্যেই শহীদ হয়ে যাবে জোরে বলেন না আল্লাহু আকবার আর জোরে বলেন না আল্লাহু আকবার বন্ধুরা আমার যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ করতে 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 আমি মর্মান্তিক জায়গাটাতে যাব বন্ধু নবীর আহলে বাইত ও ইমাম হুসাইনের সঙ্গে নবীর পরিবারের শাহাদাতের সময় হলো সর্বপ্রথম আলী আকবর ডাক দিয়ে বলল বাবা গো আমাকে আপনি অনুমতি দিন আমি যেন দিনের জন্য নিজেকে উৎসর্গ করতে পারি ইমাম হুসাইন কি করলেন আলী আকবরের কপালের মধ্যে চুমু দিয়ে দিলেন চুমু দিয়ে তাকে বিদায় দিলেন যাও যুদ্ধ করো দিনের জন্য যুদ্ধ করো যাওয়ার পরে বন্ধু ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ শুরু হয়ে গেল এত তীব্রতা ছিল পানি তিন দিন পর্যন্ত পান করতে পারে না ফুরাত নদীর পানি বন্ধু ইয়াজিদ বাহিনী বন্ধ করে দিয়েছে তারপরেও সত্তর পদে যুদ্ধ করবে শহীদ হবে এটার জন্য বিন্দু পরিমাণ কোনো দুর্বলতা ছিল না বন্ধুরে আমার একটু হৃদয়ের জানালা খুলে বন্ধু শোনেন ইসলাম কি জিনিস এবারে যখন আলী আকবর গেল ইয়াজিদ বাহিনীর সাথে বন্ধু যুদ্ধ শুরু হয়ে গেল লণ্ডভণ্ড করে দিল ও বন্ধু ওই কারবালার ময়দান উত্তপ্ত ছিল সেদিন রৌদ্রের তীব্রতা ছিল অনেক বেশি এত বেশি ছিল বন্ধু দুলাবালিতে কারবালার ময়দানের দিকে কিছুই দেখা যায় না ইমাম হুসাইন তাকিয়েছে কিছুক্ষণ যুদ্ধ করার পরে এবার ইমাম হুসাইনের কাছে আলী আকবর জলদি চলে আসলে এসে বলল বাবা গো একটু পানি দাও না একটু পানি পান করব একটু পানি যদি পান করতে পারে তাহলে ইয়াজিদ বাহিনীকে ধ্বংস করে দিতে পারবো ও বন্ধু এবার আলী এবার বন্ধু আলী মুকাম কি করলেন ইমাম হুসাইন কি করলেন ওনার শুষ্ক জিব্বাটা বের করে দিলেন জোরে বলেন না আল্লাহু আকবার ডাক দিয়ে বললেন বাবা বাবা গো তোমাকে বলার তো আমার কাছে কিছু নেই গো বাবা তোমার মতো আমিও তো বিপাশার তো তুমি আমার শুষ্ক জিব্বাটা একটু চুষে নাও শুষ্ক জিব্বাটা বন্ধু চষলো চুষতে চুষতে তারপরে আবার যুদ্ধের ময়দানে বন্ধু চলে গেল তীর বিদ্ধ হলো এবার একটা ডাক দিল বাবা বাবা গো আমাকে সহযোগিতা করো না এখন আলী মুকাম সহ্য করতে পারলো না বাবা জলদি চলে গেল যাইয়া দেখে রে হযরতি আলী আকবরের রক্তের বন্ধু বন্যা তীরটা বন্ধু বের করলো তারপরে আলী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদের মধ্যে উঠাইল সন্তানের লাশ কাদের মধ্যে যখন উঠাইয়া বন্ধু তাবুর দিকে রওনা দিল তাবুর দিকে রওনা দিতে দেরি রে তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 56 বছর 5 মাস কয় মাস 56 বছর 5 মাস 5 দিন ছিল সেই দিনটা কারবালার দিনটা 61 হিজরিটা বন্ধু যখন ইমাম হুসাইনে ওনার সন্তান আলী আকবরের লাশটা বন্ধু কাদের মধ্যে নিল যখন তিনি কারবালার মাঠের দিকে যায় তখন কিন্তু চুলদাড়িগুলো পাকা ছিল না কালো ছিল যখন কলিজার টুকরা আলী আকবরের লাশ বন্ধু কাদের নিল রে
নিয়া যখন তাবুর দিকে আসতে লাগলো হঠাৎ করে বন্ধ তাবু থেকে চাইয়া দেখে ওনার চোল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। ইমাম হুসাইন তার সন্তান আলী আকবরের দেহটা বন্ধ এখানে রাখলো, রাখার পর আবার বের হয়ে আসলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য শাহজাদা হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, চাচা গো আমাকে অনুমতি দাও, আমাকে অনুমতি দাও, আমি যেন কি করতে পারি, আমি যেন দিনের জন্য শহীদ হতে পারি। লম্বা খবর বন্ধু, কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিল, উনিও যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করলো। ও বন্ধু, ওনাকেও তাবুর সামনে আনা হলো, এমনি করে 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 যুদ্ধের প্রায় শেষ প্রান্তে চলে গেল, সব শেষ হয়ে গেছে রে, এবার পালা হলো বন্ধু ইমাম হুসাইনের। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে গেল, কেউ সাহস করে না ইমাম হুসাইনের দিকে বন্ধু আক্রমণ করতে। সর্বশেষে তারা সিদ্ধান্ত নিল, চতুর্দিক দিয়ে আমরা চতুর্মুখী কি করব, চতুর্মুখী আক্রমণ চালাবো। চতুর্মুখী আক্রমণ চালালেন। ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, এখন কি নামাজের সময়? বলল, হ্যাঁ এখন নামাজের সময়, আমাকে একটু সময় দাও, আমি শেষ নামাজটুকু শেষ সেজদাটুকু দিয়ে যাই। শেষ নামাজ তিনি পড়ল। এবার বন্ধু শিবার ওনার কাছে যখন গেল ওনাকে কতল করার জন্য, কাছে যাইতে দেরি রে, ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, রে শিবার তোর বুকের জামাটা একটু খোল না, আমার নানা পৃথিবী থেকে যাওয়ার সময় আমাকে সংকেত দিয়ে গেছে, সাদা চিহ্নের কিছু কুকুর আমার বাগান হরণ করে নিয়ে যাবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ইমাম হুসাইন কে বলছে? সাদা চিহ্নের কিছু কুকুর। কথা বলেন, এগুলা কি মানুষ নাকি কুকুর চাইতে নগণ্য? কথা বলেন না কেন? আমার মনে হয় কুকুর বললে বন্ধু কম হবে, আরো বেশি মাতাল জানোয়ার বলা উচিত, ঠিক কিনা বলেন? ও বন্ধু, এবার বলল, শিমার তোর বুকের জামা খোল, আমি একটু তোর ভিতরের অংশটা দেখবো রে। কই, কেন কই, খোল না একটু দেখি, একটু খোল, আমি তোর ভিতরের জায়গাটা একটু দেখবো। আমার নানা বলে গেছে সাদা চিহ্নের কিছু কুকুর আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। বলতে দেরি বন্ধু, এবার ওই শিবারের বুকের জামাটা খুললো রে। শিমারের জামাটা খোলার পরে চাইয়া দেখে শিমারের শরীরের মধ্যে সাদা সাদা শ্বেত রোগ, বুঝেন নি শ্বেত রোগ। হাদিস শরীফের মধ্যে বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, এটাকে কখনো বলা হয়েছে বন্ধু কুষ্ঠ রোগ, আবার কখনো বলা হয়েছে এটাকে দবল রোগ। এবার নজর দিল চাইয়া দেখে তার অঙ্গে জড়ানো বন্ধু সাদা সাদা চিহ্ন। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, তুই তো সেই বদকিসমত যার কথা আমার নানা আমাকে বলে গেছে। ও বন্ধু নিষ্ঠুর সীমার, আর তারপর রেহাই দিল না, ইমাম হুসাইনকে বন্ধু কতল করে ফেলল। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু এবার কে হয়ে গেল? ইমাম হুসাইন কতল হয়ে গেল। ইমাম হুসাইন কতল হয়ে যাওয়ার পরে বন্ধু ওই যে বলেছি, ও বন্ধু তাদের গোড়া দিয়ে সকল শহীদের মাথা দিয়ে ফুটবল খেলেছে, পদধূলি করেছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এবার বন্ধু ইমাম হই ইয়াজিদ যে পুরস্কারের ঘোষণা দিছে, কি দিছে? ইয়াজিদ যে পুরস্কারের ঘোষণা দিছে, ইমাম হুসাইনের মাথা যদি তার কাছে পৌঁছে দিতে পারে বড় ধরনের পুরস্কার। বন্ধু দেখেন প্রেম, ও বন্ধু নামের মুসলমান আর নবীর প্রেমিক বেঈমানের প্রেম দেখেন গো। এবার হুসাইনের মাথা মোবারক নিয়ে যখন ইয়াজিদের বাড়ির দিকে রওনা হলো, রাস্তার মধ্যে রাত হয়ে গেল, রাত হয়ে যাওয়ার পরে
বন্ধু তারা রাস্তার মধ্যে তাঁবু গাড়াইল। তাঁবু গাড়ানোর পরে যেখানে তারা তাঁবু গাড়িয়েছে সেখানে ছিল এক খ্রিস্টান পাদ্রি। খ্রিস্টান পাদ্রি জানতে পারলো ইমাম হুসাইনের মাথা পবিত্র মাথা মোবারক নিয়ে আজি তিনি বাড়ির দিকে রওনা হয়েছে। এবার ওই খ্রিস্টান পাদ্রি একটা ডাক দিয়ে বলল, বন্ধু আপনারা মনে রাখবেন ওই 3000 দিরহামের বিনিময়। ও বন্ধু মুসলিম বিন আকিলের সন্ধান বের করেছে বেঈমান, ঠিক কিনা বলেন। এবার দেখেন আবার ওই পাদ্রি চলে আসলো, তখন ওই ইয়াজিদের দলের লিডারকে ডাক দিয়ে বলল, আজকের একটা রাতের জন্য শুধু হুসাইনের মাথা আমাকে দিবা গো, শুধু একটা রাতের জন্য তোমাকে আমি পুরস্কার দিব 10,000 দিরহাম। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এবার একবার বলেন সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনীর জন্য নাউযুবিল্লাহ। আর ওই যে খ্রিস্টান সব ধরনের ইমানি চেতনা খুঁজে পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? ঠিক না ঠিক? এবার 10,000 দরহামের বিনিময় রাজি হয়ে গেল। খ্রিস্টান পাদ্রি কি করলেন, ইমাম হুসাইনের মাথাটাকে যত্ন করে বন্ধ আপন করে নিয়ে গেলেন তার বাড়িতে। নিয়ে অনেক উঁচুর মধ্যে কিতাব প্রমাণ করেছে, অনেক উঁচু একটা জায়গার মধ্যে রাখলেন, সুন্দর করে মাথা মুবারক অত্যন্ত যত্ন করে ধুইল। দুয়ার পরে বন্ধু সুগন্ধি লাগাইয়া দিল, বড় একটা উঁচা জায়গার মধ্যে রেখে দিল। আর সারা রাত ওই ইমাম হুসাইনের চেহারার দিকে তাকাইল, আর ওঝুর নয়নে ঝর্ণার মতো তার চক্ষু থেকে পানি পড়তেছে। রে ইয়াজিদের দল একটা বার কি মায়া লাগলো না, কাকি কতল করলি রে পৃথিবীর লোভের কারণে। সারা রাত তিনি এই মাথা মোবারকের দিকে নজর দিয়ে বসে আছে, আর চোখের পানি পড়তেছে রে, চোখের পানি পড়তেছে। বন্ধু খ্রিস্টান পাদ্রির বয়ান কিতাবের মধ্যে এসেছে, খ্রিস্টান পাদ্রি বলতেছে, আমি যখন হুসাইনের মাথাটা উঁচু জায়গার মধ্যে রেখে সুগন্ধি লাগাইয়া তাকাইয়া রইলাম, হঠাৎ করে চাইয়া দেখি সাদা দপদপ একটা নূর এসে ইমাম হুসাইনের মাথাটা তওয়াফ করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু তারপরে ইয়াজিদ বাহিনীর বাড়িতে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো। ইয়াজিদ তলোয়ার হাতে নিয়ে নিয়ে বন্ধু ইমাম হুসাইনের দাঁতের মধ্যে আঘাত করছিল, আর নোংরা নোংরা মন্তব্য করেছিল। ইয়াজিদ জানে না কতলে হুসাইন আসল মে মর গিয়া জিদ হে, ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বার, ঠিক কিনা বলেন? আর জোরে। আসলে কি ইমাম হুসাইন মরছে? ইমাম হুসাইন শহীদ হয়েছে, মূলত মরণ হয়েছে ইয়াজিদ এবং তার বাহিনীর, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইনের মাথা যেখানে মাজার সেখানে, ইমাম হুসাইনের হাত যেখানে সেখানে মাজার, ইমাম হুসাইনের অঙ্গ প্রত্যঙ্গ যেখানে আছে সেখানে মাজার। আপনারা দেখেন এই ছোট্ট বাংলাদেশের চরিত্রহীন মানুষগুলো, ইমাম হুসাইনের কথা শুনলে কলিজায় আগুন লাগে, আর ইয়াজিদের কথা শুনলে বন্ধু তাদের অন্তরে শান্তি লাগে। তারা বুঝে না ইমাম হুসাইন বড় মধুর জিনিস, ঠিক কিনা বলেন? এইবারও আপনারা দেখেছেন কিনা বিশ্বের উন্নত দেশে ইমাম হুসাইন কথা বলেন, এগুলোতে খুব সযত্নে বন্ধু দেখিয়েছে। এই দিক দিয়ে ইমাম হুসাইন সাদাত বরণ করেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি নিজের কানে শুনেছি জিন জাতির কান্না। ইমাম হুসাইনের শহীদে ফেরেশতারা পর্যন্ত কান্না করেছে, কেঁদেছে স্বয়ং আল্লাহ। বল হুজুর আল্লাহ রক্ষা করলো না কেন? আল্লাহ যদি বলে কোন হয়ে যাও, পায়া কোন হয়ে যায়, কারণ এটা হওয়ার মতো সেই ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহু খায়রুল মাকিরিন, ঠিক কিনা বলেন? এই কারবালা দিয়ে সত্য মিথ্যার পার্থক্য হয়ে গেল, ন্যায় অন্যায়ের পার্থক্য হয়ে গেল। ইমাম হুসাইন শিখিয়ে গেছে বন্ধু, ও বন্ধু পৃথিবীর জন্য অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না, সত্যের জন্য প্রয়োজনে জীবন দেব আমরা। আপনারা জানেন বাইতুল মুকাদ্দাসে ঝুলন্ত পাথর আছে, এটা আলেমরা জানে, প্র্যাকটিক্যালি যারা দেখেছে, ঠিক কিনা বলেন? বাইতুল মুকাদ্দাসের ওই জায়গায় ঝুলন্ত পাথর থেকে ইমাম হুসাইনের শহীদের পরে বন্ধু তাজা রক্ত প্রবাহিত হয়েছে। সিরিয়ার যেই কোনো পাথর সরাইলে বন্ধু তাজা রক্ত বন্ধু দেখা যাইতো,
জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের শাহাদাত বন্ধ তারকারাজি এমন ভাবে আচরণ করেছে, সাত দিন পর্যন্ত মনে হয় যেন একটা আরেকটার সাথে ঝগড়া করেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলেছি ইমাম হুসাইন একটা নাম না, এটা হলো কুলকিনারহীন এক মহাসমুদ্র, যাকে নিয়ে লেখি শেষ করা যাবে না। কলম দিয়ে লেখলে কলমের কালি শেষ হয়ে যাবে, লেখা শেষ হবে না। পেপারে লেখলে পেপার শেষ হয়ে যাবে বন্ধু, পেপার শেষ হয়ে যাবে রে, লেখা শেষ হবে না। ও বন্ধু, পৃথিবীর যে তো রাইটার আছে তাদের হাতের পাওয়ার শেষ হয়ে যাবে, তারপরে ও বন্ধু শেষ হবে না। কারণ এই নামটা এমন একটা পবিত্র নাম, জান্নাতে সকল যুবকদের লিডার হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন সত্যের জন্য যুদ্ধ করেছে, উনি শহীদ হয়ে যাবে, তারপরেও কিন্তু নামাজ পড়েছে, ঠিক কিনা বলেন? আর আমরা নিজের ইচ্ছে মতো চলি, যেমনি ইচ্ছে এমনি চলি, আমরা নামাজ পড়ি না, রোজা করি না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ইমাম হুসাইনের সেই প্রেম কি আমাদের মাঝে আছে? যদি থাকে আমাদেরকে সত্য কথা বলতে, সত্য পথের পথিক, যত বড় পাওয়ার পল্লুকে হোক না কেন, আল্লাহ নবী বলেছেন তুমি শুধু তার সামনে দাঁড়াইয়া বলবা আপনি এটা দোষ করছেন, এটাই তোমার যুদ্ধ হয়ে গেছে। অত্যাচারীর সামনে দিয়ে কি বলবেন? সুন্দর করেই বলেন, ভাই আপনি অন্যায় করেছেন, এটাই আপনার জন্য যুদ্ধ। একজন অন্যায় করতেছে, অপরাধ করতেছে, 500 টাকা নিলে আপনার বাজার চলে, 1000 টাকা নিলে আপনার বাজার চলে, আপনি তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী বলেছেন যখনই আপনি তাকে সাপোর্ট করেছেন 500 টাকার জন্য, সাথে সাথে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। শুধু মুসলমান হলেই কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল কাফিরিন, ঠিক কিনা বলে? নামে মুসলমান, লেবাসে মুসলমান হলে হবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, প্রত্যেক দিন ওয়াজ করতে হয়, 2 ঘন্টা হয়ে গেছে। আপনাদের কাছে আমার সর্বশেষ 2-4টি কথা, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, মা বাবাকে ভালোবাসবেন, সামাজিক বন্ধনে সবাই আপন করে আবদ্ধ হয়ে থাকবেন, কেউ যদি ভুল ত্রুটি করে তাকে বুঝাইয়া ভালো পথে আনবেন, কথা কি বুঝতে পারছেন? আর ভালো ভালো আলেমদের সঙ্গে থাকবেন, রাজি আছেন? আল্লাহ যেন আমাদের সবাইকে ওই কারবালার স্মৃতিকে মনে করে, আমরা যেন সঠিক পথ মত অবলম্বন করে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। অনেক কথা।